এ মুখে লাগে না দেখিস। হ্যাঁ, হাতটা নিচে দাও, হাতটা নিচে দাও, হাতটা নিচে দাও। ওই শুয়ে শুয়ে হাত খেতে হবে নাকি? দেখো কুমড়ো পেয়েছি, দেখো কোথাও কোনো ইয়ে নেই, কাঁচা কুমড়ো। আমার সেই কুমড়ো গাছগুলো কি হলো, যে বীজগুলো এনেছিলাম আমি, কে বেরিয়েছে ও কটা বেরিয়েছে, সজনে ডাটা নিলাম, লালতে শাক নিলাম, অজয় নদীর কাতলা গোটা আমি ভাবলাম তা কেটে দিয়েছে, কাটাটাই নিয়ে আসলাম ওখানে। হ্যাঁ, আর শোল মাছটা দেখো মোটা কত, দেখো শোল। আজকে শাকগুলো যে আছে না বাবা, একবারে একটা পাতা পোকা লাগা নেই, একটা পাতা পোকা লাগা দেখা দেবো। দুয়াটি শাক এনেছি, আর এই সময় সজনে ডালটা খেতে খুব ভালো লাগে। কটা সজনে এনেছি, এগুলো কিন্তু সজনে, নাজনে নয়, নাজনের একটু তিতো তিতো লাগে। শোলটা দেখো কত মোটা, আমি শোল লম্বা দেখেছি কিন্তু এত মোটা শোল দেখি নাই বলা যায়। দেখেছো শোল মারাত্মক সাইজ, আবার বড় গামলা নিয়ে আসে। এই গামলায় গামলায় যে এইগুলার কথা বলছিলাম আমি, দেখেছো কাতলাটা দেখো একবারে মাংসের মতন পিস হয়েছে। পাতা ধরবে আবার কি হবে আজকে, এত সকাল সকাল ভাত চাপা দিলাম। ও কাকিমা নাই না আজকে? ভালো হয়েছে, একবারে ভাতটা চাপিয়ে দাও। বড়মার কাছে গেলে আর কিছু চাই না, বাড়ির খাবার হয়ে গেছে তো, শুধু ভিডিওটা করলেই হবে। কালিয়া করে দাও কাতলা মাছ। ওই যে বনু আসছে তোমার, ছোট বনু, ছোট বনু আসছে তো, কাকা শুধু সবসময় জ্বলায় না তোমার, কাকা শুধু জ্বলায়। দাঁড়াও, ওই যে বনু, ওই যে বনু চলাইছে, দাঁড়াও ছোট বনু। এই যে বাবা, আমার দাদা চুল কাটার ডিজাইন সবার এরকমই চুল কাটতো, ওর ছোট দাদা না মিস্ত্রি দাদা। দেখো সে, দেখো সে দাদা কি কাটিং দাদা।
দেখি কিরকম আসতে পারো, দেখি তো আসো তো, বাবার মতন কাটিং কেমন দেখছো, দেখ বাবার মতন কাটিং আমি কে তুমি বুঝতে পারছো না, চশমাটা খুলবো দেখি, চশমাটা খুলো, চশমাটা খুলতে খুলে দাও তো, চশমাটা তুমি চশমাটা খুলে দাও তো, আর কোনদিন যেতে দাও, খুলতে পারে না পারে দেখে না, এই দেখো খুলে দিয়েছি, এই দেখো কবে থেকে দেখিনি আমার দাদাকে, কবে থেকে দেখিনি, তুমি এত নাচ শিখেছো, এত নাচু 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 নাচু, ওই জন্য তো মোটা হচ্ছ না একটু, বাবা যেরকম ছোটবেলা ছিল, হ্যাঁ বাবা না বাবা সেটা একটু হয়েছে, না না আমাদের দুপুরে যে কি কি মেনু আছে দেখুন, শোল মাছটা দেখালাম নিয়ে এসেছে, ওটা রান্না হয়েছে, আর এটা পিসি রান্না করেছে সেই অজয় নদীর কাতলা মাছটা, আর এটা লালতে শাক কে করেছো রান্না তুমি, লালতে শাক, আর এই যে হচ্ছে বেগুন ভাজা, গাছের ষোলো বেগুন, আর এই যে সজনে ডাটা দিয়ে ডাল, আর এই যে টমেটো চাটনি, আজকে সবে মাছের আইটেম, আমি আজকে শুধু লালতে শাক আর ডাল দেখাবো, আর আমার এই গরমের দিনে লালতে শাক খুব ভালো লাগে, নতুন নতুন যখন ওঠে আর চাটনি, ডাটা দিয়ে লালছে না এক ফোঁটা তিতো ভাব নেই, দুবার ভাত নিয়েছে আজকে তোমার মামা শ্বশুর, কালো হতে পারে, 1 কিলো 400 আছে, ওটা জলের জন্য হয়, দেখো চোখে কোনো ঘুম নাই, ওর মা ওকে প্রায় 2 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর ওই তেলা তেলেই করে যাচ্ছে, আর টিচার চাও করে, একটু ঘুমো দিয়ে দাও তো, গুড বাইয়ের মতন ঘুরতে যাবি না তো বিকালে, যে ডাক্তারের কাছে যাবো সন্ধ্যাবেলায়, একটু ভালো করে ঘুমো দিয়ে দাও, কি করবে খুঁজে পায় না ও, মাথা কি রে টুটুটি, একটু ঘুমো দাও সোনা, পা ঠেলে উপরে উঠে গেল, রাতে বেলায় শোবে, ঘুরে 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 এদিকে পা ওদিকে মাথা, কোথায় চলে যাবে তা ঠিক নেই, কোথায় গেল তখন কোথায় ছিল, এবার তুই ওইখান নিয়ে চলে যাবি, কি করবো মাথাটা এদিক করে কোথায় যায় শুধু দেখুন, ক্যামেরা দেখলে বেশি করে করতে হলো, দেখো তো ঘুম পাড়াতে পারো নাকি, কত ঘুমন দেওয়ার চেষ্টা করছিল, কটা বাজে এখন?
দেড়টা থেকে ঘুম পড়ানোর চেষ্টা করছি ওকে, এখন বাজে 2:42। ঘুমও পাই না সারাদিন, ওর খালি ইচ্ছা করে হাসবো, তেলাতেলি করবো, বক বক করবো, চিল্লাবো, এইসব ওর ইচ্ছা। দেখো কথা বলতে দিচ্ছে না। এবার কোলে থাকবে না, তোমার মা তোমাদের জন্য নিয়ে এসছে পুরী থেকে, দেখো খুলে কি আছে। আমার বাবা খুব খুশি হয়েছে বুনুদের জিনিস দেখে, দেখো 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 বুনুদের জিনিস দেখে দেখো খুশি দাদা। দেখ আমি কিন্তু রাখলাম বাবা, আমার গামছাটা আমার জন্য দামাই, আমি গামছা লাগে না, তুই নিবি তাই কি, দুজনে হাফ হাফ করে নেবো না, মুখে যাইব দিনের বেলায় মুখে, না আমি মাথা হাফ কাম করে মাথা হাফ হাফ করে নেবো, তো এত দিন না না দেখি না আমাদের তো পরে হবে, তোকে তো দেখি তোমার বাবা নিজে কিনে নিজে আগে বলিছে নিচে পড়ে লাগাই দিলা কিন্তু ভালো আছে, পছন্দ হয়েছে তো লুঙ্গি তো, জামাইটা বিশাল পরে ছোট জামাই, ওই লুঙ্গি তো তোর পিসা সারা জীবন পরে দেবে, তোর বড় পিসা পরে একেবারে সারা জীবন, সারা জীবনের লুঙ্গিটা থাকে তোর পিসা, ছোট না লুঙ্গিটা জলপুরের মতো ব্যাগ কিনে নিয়েছে, এদের জলপুরি রয়েছে দেখুন শান্তনু কি করেছে, দুদিন ধরে এখানে মাছ ছাড়ছে, প্রচুর মাছ ছাড়া হয়ে গেছে দুদিনে, এইটুকু জায়গায় যা মাছ ছেড়েছে, প্রচুর মাছ ছেড়েছে। আর কালকে হচ্ছে দোল, এবার আপনারা তো সবাই জানেন যে ঠাকুরদাদা মারা গেছে, এক বছর হয় নাই, তো আমরা হয়তো এবছর দোল খেলতে পারবো না, আর প্রত্যেক বছর যেরকম দোলের ভিডিও আসে এবছর আর সেরকম ভিডিও আসবে না, আর রং মাখতে পারবো কি না জানি না, তবে মারা বলছে যে বাবা মা, বাবা মা কাকিমা কাকারা মাখতে পারবে না, কিন্তু আমরা মাখতে পারবো, তো আমাদেরও ঠিক জানা নেই, তো আপনাদের যদি জানা থাকে সম্পর্কে কিছু তো অবশ্যই জানাবেন। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।